আইপিএলের দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলিদের 81 রানের বিরাট ব্যবধানে হারালো কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর করে 7 উইকেটে 204 রান, এর জবাবে আরসিবি 123 রানেই গুটিয়ে যায়। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কিছুটা হলেও ব্যর্থ হয়েছে নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ। যে স্কোর আমরা স্কোর বোর্ডে দেখতে পাচ্ছি তার জন্য রহমানুল্লাহ গুরবাজ, শার্দুল ঠাকুর, রিঙ্কু সিং, এছাড়া এত বড় স্কোর দাঁড় করাতে পারতো না কেকেআরের এই ব্যাটারদেরই। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য নীতিশ রানা এবং ভেঙ্কটেশ আয়ারদের ব্যর্থতা কিন্তু মোটামুটিভাবে ঢাকা পড়ে গেল। 47 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কলকাতা এবং সেখান থেকে এসে দলকে নেতৃত্ব দেয় কিন্তু এই 3 ব্যাটার। টেস্ট হোক বা একদিনের ক্রিকেট, এমন ব্যাটিং দেখা গেলেও টি টোয়েন্টিতে তা বিরল। ওপেন করতে নেমে আফগান উইকেটরক্ষক ব্যাটার 44 বলে 57 রান করেন, 6টি 4 এবং 3টি 6 এলে তার ব্যাট থেকে। উইকেটের অন্য প্রান্তে ভেঙ্কটেশ আয়ার মাত্র 3 রান, মনদীপ সিং 0, নীতিশ রানা 1, পরপর আউট হয়ে গেলেন তারা। পরে তার সঙ্গে যোগ দিলেন কিন্তু রিঙ্কু সিং। প্রথম দিকে ধরে খেলার চেষ্টা করলেন তিনি, ইনিংসের শেষ দিকে হাত খুললেন, 33 বলে 46 রান করলেন তিনি, মারলেন 2টি 4 এবং 3টে 6। তার সঙ্গে জুটি বাঁধেন পরবর্তীতে শার্দুল ঠাকুর। ষষ্ঠ উইকেটে তাদের জুটি উঠল 103 রান। শার্দুল ছিলেন দুর্দান্ত আগ্রাসী মেজাজে। বেঙ্গালুরু শিবিরে তিনিই মূলত পাল্টা লড়াই পৌঁছে দিলেন কলকাতার পক্ষ থেকে। 9টি 4 এবং 3টি 6-এর সাহায্যে শার্দুলের দুর্দান্ত 29 বলে 68 রান। ডেভিড উইলির অনবদ্য বোলিংয়ের জন্য শুরুতে বিরাট কোহলিদের যতটা ভয়ঙ্কর মনে হয়েছিল পরে আর ততটা দেখালো না। গুরবাজ এবং আন্দ্রে রাসেলকে পরপর 2 বলে আউট করেন করণ শর্মা। কলকাতার ওপর চাপ তৈরি করলেও শার্দুলের ব্যাটে ইডেনে দুর্দান্তভাবে খুশি কেকেআর সমর্থকরা। হাসি ফুটল কেকেআরের 2 কর্ণধার শাহরুখ খান এবং জুহি চাওলার মুখেও। করণের মতো হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন উইলিও, কিন্তু দুজনকেই হতাশ করল ইডেন গার্ডেন। তিনি ব্যাটারের দাপটে ইডেনে বেঙ্গালুরুর বিরুদ্ধে 204 রান করল কলকাতা। ঢাকা পড়ে যায় 4 ব্যাটারের ব্যর্থতা। জয়ের জন্য 205 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল অধিনায়ক ফাফ দুপ্লিসি এবং শুরুতেই আগ্রাসী মেজাজেই শুরু করলেন কোহলি, কিন্তু প্রথম ম্যাচের মতো বড় জুটি তৈরি করতে পারলেন না তারা কেউই। দুজনেই দ্রুত আউট হলেন। সুনীল নারায়ণ বলে আউট হওয়ার আগে কোহলি করলেন 3টি 4-এর সাহায্যে 800 বলে 21 রান। বরুণ চক্রবর্তী আউট করলেন দুপ্লেসিকে। আরসিবি অধিনায়ক করলেন 12 বলে মাত্র 23 রান, মারলেন 2টি করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি। বেঙ্গালুরুকে ভরসা দিতে পারলেন না গ্লেন ম্যাক্সওয়েল, মাত্র 5 রানে আউট হলেন তিনি। হর্ষল প্যাটেল করলেন 0 রান, শাহবাজ আহমেদ 1, অনুজ রাওতা করলেন 1 রান। উইকেটের এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেও পারলেন না মিচেল, তিনি করলেন 800 বলে 19 রান, মারলেন 1টি করে 4 ও 6। ব্যর্থ হলেন কেকেআরের প্রাক্তন ব্যাটার দিনেশ কার্তিক, 9 রান করলেন তিনি। এরপর বেঙ্গালুরুর লড়াই করার মতো আর সামর্থ্য ছিল না। শেষবেলায় আকাশদীপ এবং উইলির মরিয়া চেষ্টা, হারের ব্যবধান কিছুটা কমলেও লাভ হয়নি তাতে। আকাশদীপ 17 রান করে আউট হলেন বরুণের বলে। উইলি অপরাজিত থাকলেন 20 বলে 20 রানে।